আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো সকাল থেকে আপনাদের সাথে আজকে ব্লগটা শুরু করেছি। তো শীতের সকাল বিলে কথা খুবই সুন্দর লাগতেছে, আর এটা হচ্ছে সানজির টিফিন। সানজি স্কুলেও যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো আমি ওর টিফিনগুলি বক্সে ভরে দিলাম। তো আটকানোর সময় ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আর এটা হচ্ছে সানজি বাবু, পুরো রেডি হয়ে গেছে, আর ওর একটা দাঁত পড়ে গেছে, তো খুব মায়া লাগতেছে, হাসি দিছে। আর তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে, ভালো লাগবে। তো আর এখন দিয়ে দিলাম সুরাইয়ার খাবারটা, সুরাইয়াও খাচ্ছে, আর সানজি তো স্কুলে চলে গেছে, এখন সানজি আবার চলে আসছে। তো শীতের সবজি বিলে কথা, তো আমরা এখনও কিন্তু ফুলকপি খাই নাই, তো ভাবলাম যত খাবো আপনাদের সাথে শেয়ার করি, আমার যেমন ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে। তো এই যে ফুলকপিগুলি খুবই টাটকা, সানজিকে যখন স্কুলে দিয়ে আসতে গেছে ওর বাবা, তখন ফুলকপিগুলি নিয়ে আসছে, খুবই ভালো লাগতিছে। তো আজকে আমি ফুলকপিগুলি রান্না করব, আর কিভাবে রান্না করি একদমই সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে রুই মাছ আছে, রুই মাছগুলিও কেটে নিব, ফুলকপিগুলিও কেটে নিব। তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, খুব বেশি বেশি করে শেয়ার করবেন। তো এখানে ফুলকপি কেটে পানি দেওয়ার একটা কারণ আছে, কারণ এখনের ফুলকপিতে কিন্তু পোকা হয়, ছোট ছোট পোকা। তো আমি আজকে কাটতে যেয়ে খেয়াল করেছি যে আমি পোকা দেখার পরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এতে করে আরও দুইটা পোকা কিন্তু পানির উপরে ভেসে উঠেছে। তো এই টিপসটা আপনাদেরকে বলে দিলাম, আপনারা যারা এখন ফুলকপি খাবেন আপনারা কিন্তু এভাবে ভিজিয়ে খেয়াল করে দেখতে পারেন যে আসলে কি ফুলকপির ভিতরে কি পোকা থাকে নাকি। একদমই ছোট ছোট সবুজ সবুজ, মানে বোঝাও যায় না বেশি ভালো করে খেয়াল না করলে। তো কথার ফাঁকে কিন্তু আমি মাছগুলিও কেটে নিয়েছি, মাছগুলি অত বেশি ভালো ছিল না, আবার খুবও যে খারাপ তাও না। তো চলে এসেছি একদমই রান্নায়, তেলটা দিয়েছি একদমই পরিমাণ মতো, পেঁয়াজটাও পরিমাণ মতো, কারণ আজকে আমি সবজি রান্না করব, সবজিতে কিন্তু এত তেল পেঁয়াজের কোনো প্রয়োজন নাই। তো পেঁয়াজটা ভেজে আমি একটু পানি দিয়ে, মশলা যা দিয়েছি একটু বলে দিই, আমি রসুন বাটা দিয়েছি এক চামচ, জিরা বাটা দিয়েছি এক চামচ, হলুদের গুঁড়ি দিয়েছি আধা চামচ, মরিচের গুঁড়ি দিয়েছি এক চামচ, আর এখানে খুব ভালো করে মশলাটা কষিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা খুব ভালো করে মশলার সাথে একদম এই পেস্ট করে দিয়েছি, এতে করে কিন্তু আমার এই তরকারিটা কিন্তু খুবই ঘন হবে, ঝোলটা অনেক বেশি ঘন হবে, খেতে অনেক বেশি মজা লাগবে। তো এখন কিন্তু সবজিটাও দিয়ে দিয়েছি, ফুলকপি আর আলু দিয়ে কিন্তু চুলার জলটা মিডিয়াম করে একটু কষিয়ে নেব, এরপর আমি ঝোলের পানিটা দিয়ে দিব, কারণ আজকে প্রথম শীতের সবজি খাবো। তো আজকে একটু ঝোল ঝোল তো তরকারি, তো ফুলকপি দিয়ে আলু দিয়ে কিন্তু ঝোল করলে মাছ দিয়ে অনেক বেশি মজা হয়, আর একদমই সিম্পলভাবে রান্না করলেও খুবই মজা হয়। তো আপনারা তো বুঝতে পেরেছেন এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকমের, আমি যেভাবে খেতে পছন্দ করি আমি আপনাদের সাথে প্রেজেন্ট করি ওইভাবে, যাতে আপনারা বুঝতে পারেন। তো আমি যে খুবই ভালো করে কষিয়ে কিন্তু ঝোলের পানিটা দিয়েছি, আর ঝোলের পানিটা দিয়ে খুব সুন্দর করে ফুটে উঠেছে, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন মাছগুলি দিয়ে দিব, আর টমেটোটা খুব সুন্দর ছিল যার কারণে আমার তরকারির কালারটা অনেক বেশি কালারফুল এসেছে, সুন্দর হয়েছে। তো ভেজে রাখা মাছগুলিও দিয়ে দিয়েছি, আর কতটুকু ঝোল রাখবো ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর আমার বাসায় কিন্তু এই ফুলকপির তরকারি বলেন, সিমের তরকারি বলেন, আমার বাসার সবাই পছন্দ করে, আমার দুই মেয়েও খুব পছন্দ করে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না। তো শেষ একদমই শেষ পর্যায়ে আমি ধনের পাতা দিয়ে একটু রেস্টে রেখেছিলাম, তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব, চুলার জলটা বন্ধ করে দিব। মাশাল্লাহ তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে, আর এটার ঘ্রাণটা অনেক ভালো এসেছে, কারণ ধনিয়ার পাতাটা একদমই টাটকা ছিল। তো এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিব শীতের সবজি ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের রান্নাটা কেমন হয়েছে। তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর রান্নাটা অনেক বেশি ভালো হয়েছে, সুরাইয়া খেয়ে বুঝতে পারলাম।
তো যাই হোক, আজকের মতন আমি এখানে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, খুব বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখতে থাকেন, ভিডিওটা ভালো লাগবে। সবাই আমার আম্মুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, খুব বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।